राज्य विद्युत निगम तेलियामुड़ा अफिस कर्तृपक्षेर उदासीनतায় विद्युत परिवाही ट्रांसफर्मार रास्तार पाशे पड़े आछे। ओई ट्रांसफर्मारेर द्वारा मानुष प्राणी थेके शुरू करे जे कोनो गबादी पशु जे कोनो समय जीवनहानिर घटना घटते पारे। एमन घटना तेलियामुड़ा खोआई सड़केर पाशे मोहरचोरा बाजार संलग्न एलाकায়। एलाकाबासीदের अभियोग मूले जाना जाय 2019 सालের अक्टोबर मासे एक पथ दुर्घटनায় ট্রান্সফর্মারটি ভেঙে মাটিতে পড়ে যায়। পরবর্তী সময় এলাকাবাসীরা স্থানীয় বিদ্যুৎ নিগম অফিসে জানিয়েছিল বহুবার বিদ্যুৎ পরিবাহী ট্রান্সফর্মারটিকে রেস্ট্রিক্টেড এরিয়ার মতো করে রাখার জন্য, যাতে এই বিদ্যুৎ পরিবাহী ট্রান্সফর্মার দ্বারা কোনো ধরনের জীবনহানি না ঘটে। অতি আক্ষেপের বিষয়, দীর্ঘ কয়েক মাস পেরিয়ে গেলেও বিদ্যুৎ পরিবাহী ট্রান্সফর্মারটি রাস্তার পাশেই পড়ে আছে, অথচ এই ট্রান্সফর্মার থেকে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে এলাকায়। এলাকাবাসীদের অভিমত, যে কোনো সময় মানুষ এবং গবাদি পশু প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে এই বিদ্যুৎ পরিবাহী ট্রান্সফর্মার দ্বারা। পাশে যে বাইরে বাইরে এটা আমাদের, তো ন্যাশনাল হাইওয়ে, তো গাড়িগুলো তো প্রচুর চলাচল যাতায়াত করে, তো যত তাড়াতাড়ি মনে করি প্রশাসন থেকে এটা যদি ছাড়াই করে দেওয়া হয় আমাদের খুব উপকার হবে। তার মানুষেরও যাতায়াত করে অনেক সময় তোমার তৃণমূল সাইকেল অনেক সময় গাড়ি গিয়ে গাড়ি কিনারে পড়ে লাগে, তো মনে করি এটা তাড়াতাড়ি সরাই করে দিলে আমরা খুব খুশি। খুব যেটা তো জানেন ইলেকট্রিকের জিনিস সঙ্গে সঙ্গে কী হয়, তো আর কি আমাদের যদি জানি না, তো আমি মনে করি সারাই করে দেওয়া ভালো। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।